মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি কাণ্ড দেখো, বাসি কাপড় এসে রান্নাঘরে ঢুকে পড়ল, সব ছুঁয়ে ঘেটে একাকার করে দিল। কিন্তু এখন তোকে আটকানো যাবে না, এদিকে এখান থেকে ওকে বের করতে হবে এক্ষুনি। কি করি? হ্যাঁ, না আটকিয়ে বরং ওর সাথে খারাপ ব্যবহার করি। তাতেই হবে, এমন খারাপ ব্যবহার করব যাতে এই রান্নাঘর কেন, মেয়েটা আজকে এই বাড়ি ছেড়ে চলে যায়। আমি পারবো কাকিমণি। সোহাগ, তুমি কাল রাত্রিবেলায় এই শাড়িটা পরেই ঘুমিয়েছিলে, তাই তো? হ্যাঁ। আর আজকে সকালবেলায় সেই বাসি শাড়িটা পরেই রান্নাঘরে এসে সমস্ত বাসনপত্রে হাত দিচ্ছ। মা, আমি তো বৌদিকে টেনে নিয়ে চলে এলাম, তাই তো টাইম পাইনি। দাঁড়া, এখানে তোর ব্যাপারে কথা হচ্ছে না, একদম মাঝখানে কথা বলবি না, চুপ। এখানে কথাটা সোহাগকে নিয়ে হচ্ছে। আচ্ছা সোহাগ, তোমার এইটুকু জ্ঞান নাই যে বাসি কাপড়ে রান্নাঘরে এসে সমস্ত জিনিসপত্রে হাত দিতে নেই? আমি বুঝতে পারিনি কাকিমণি আপনি এতটা রেগে যাবেন, আমি এক্ষুনি শাড়ি বদলে আসি। এই যে তুমি বাসি কাপড়ে সবটা ছোঁয়াছুঁই করে দিলে, সেইগুলোও ঠিক হয়ে যাবে, তাই না? কি ভেবেছোটাকে তুমি? এটা কি তোমার বপের বাড়ি পেয়েছো? শোনো সোহাগ, এই সব অসভ্যতামি না এই বাড়িতে কেউ বরদাস্ত করবে না। কি মাথা খারাপ হয়ে গেছে, কি বলছো এগুলো, সামান্য একটা বাসি কাপড় নিয়ে? আচ্ছা সোহাগ, তোমাকে বাড়ি থেকে কি কিছুই শিখিয়ে পাঠাইনি? দুটো পয়সা বেশি আছে বলে বড্ড দেমাগ হয়েছে না তোমার? তাও তো সেই গয়নাগুলো সামনে রাখতে পারো না, না আছে সেটা সামলানোর জ্ঞান আর না আছে সংসার সামলানোর জ্ঞান। এত বছর ধরে বাড়িতে করলেটা কি, কিছুই কি শেখায়নি বাড়িতে? দুটো টাকা বেশি আছে বলে ধরাকে সরাধান করতে শুরু করে দিয়েছো না? শোনো সোহাগ, তোমার এই শাড়ির দেমাক, পয়সার দেমাক আর গয়নার দেমাক, এগুলো তুমি তোমার কাছেই রাখো, এখানে দেখাতে আসবে না। চন্দ্রাণী, এসব কি করছো কি তুমি? তুমি এইভাবে কথা বলছো কেন? তা নয় তো কি, হ্যাঁ ধুপধুনো দিয়ে কথা বলবো নাকি? মেয়ের অসভ্যতামির জন্য একটার পর একটা বিপদ আসছে বাড়িতে, তোমার যা নমুনা দেখছি তাতে তোমার মাও নিজেও কিছু জানেন কি না আমার তো সেটা নিয়েও সন্দেহ হচ্ছে। কান খুলে শুনে রাখো সোহাগ, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে এইভাবেই কথা বলা হবে, কেউ তোমাকে বাবা বাছা বলে কথা বলবে না। যদি তুমি এতটাই ননির পুতুল হও তাহলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে, কেউ আটকাবে না তোমাকে, যাও বেরিয়ে যাও। তোমার কি মাথাটা পুরো বিগড়ে গেছে? বৌদি কিন্তু মন্দিরে পুজো দিতে গেছে, যদি এসে শোনে যে তুমি এসব, বৌদি কিন্তু কাউকে রক্ষে রাখবে না। তার আগে আমি এই মেয়েটাকে উচিত শিক্ষা দিয়ে যাব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।